সুধী স্বাস্থ্য বিষয়ক আমাদের চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা এর মধ্যেই জানেন আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি। আজ 25তম পর্ব, ডায়াবেটিস এবং ভালো খাবারগুলো নিয়ে কথা বলবো। আজকে পর্বগুলো সাজিয়েছি আমার এই লেখা বই ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে, এইটি অবলম্বনে। বাংলাদেশে যদি কেউ এই বইটি পেতে চান তবে doctorbari.com থেকে অর্ডার করতে পারেন, আর যুক্তরাষ্ট্রে পেতে হলে আমাদের অফিস অ্যাড্রেস ফোন নম্বর 7185655600। যাই হোক, আসুন ডায়াবেটিস এবং ভালো খাবার নিয়ে কথা বলি। এটিকে বলা যায় অতি প্রয়োজনীয় খাবার। ডায়াবেটিস রোগে খাদ্যের বড় একটি ভূমিকা রয়েছে। এই খাদ্যের মধ্যে কিছু কিছু খাবার বন্ধ করতে হবে, কিছু কিছু খাবার কম খেতে হবে, কিছু কিছু খাবার একেবারেই পরিহার করা উচিত। তবে কিছু খাবার রয়েছে সবসময় খুবই উপকারী। আজ আমরা কথা বলবো সুপার ফুড নামে ডায়াবেটিসের জন্য অতি প্রয়োজনীয় কিছু খাবার নিয়ে কথা বলবো। এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ বা মিনারেলস এবং প্রদাহরোধক এবং প্রচুর আঁশ থাকে, যে কারণে এগুলো শর্করা বা সুগার নিয়ন্ত্রণে কাজ করে। এক, বিনস। শিমের বিচি আমরা বুঝি বিনস, তাই না? তো এই বিনস একটু অন্য রকমের। এর মধ্যে রয়েছে কিডনি বিনস, পিন্টো বিনস, আপনারা গুগল করলে ছবি পেতে পারেন। কিডনি বিনস, পিন্টো বিনস, কালো বিনস এগুলো পাওয়া যায়। এদের মধ্যে থাকে প্রচুর আমিষ যা মাংসের পরিপূরক হিসেবে কাজ করে। এর মধ্যে ভাইটামিনস, মিনারেলস, জটিল শর্করা রয়েছে, এমনকি ক্যান বিন অর্থাৎ ডিব্বার মধ্যে যেটা পাওয়া যায় সেটাও খাওয়া যেতে পারে। তবে ধুয়ে খেতে হবে, এটির মধ্যে মাত্রাতিরিক্ত লবণ থাকে যেটি সরে যায় ধুয়ে ফেললে। দুই, ডার্ক লিফি বিনস অর্থাৎ গাঢ় পাতাযুক্ত সবজি, যেমন পালং শাক, স্পিনাচ, কোলার্ড, কেইল, ব্রকোলি, এগুলো শর্করা কম থাকে, ফলে ডায়াবেটিসের উপর এটি একটা ভালো প্রভাব ফেলে। তৃতীয়ত হচ্ছে সাইট্রাস ফুড বা টক জাতীয় খাবার, যেমন আঙ্গুর, লেবু ইত্যাদি। এরপর হচ্ছে 4, মিষ্টি আলু। মনে হচ্ছে মিষ্টি, কিন্তু এটির মধ্যেও শর্করা থাকে প্রচুর। এটির শর্করাটি হচ্ছে স্টার্চ, জটিল শর্করা যেটি শরীর ভাঙতে অনেক সময় নেয় এবং প্রচুর আঁশ রয়েছে, যার ফলে এটি ভাঙতে সময় নেয় এবং শোষিত হতে সময় নেয়। এটির মধ্যে ভাইটামিন এ, সি এবং পটাশিয়ামও রয়েছে। তবে আমি আবারও বলছি, এই 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 খাবারটি ভালো ডায়াবেটিকদের জন্য। তার মানে এই নয় যে আপনি 5-6টা একসাথে খাবেন, মেবি একটি মিষ্টি আলু এই সাজের এক বেলায় খেতে পারেন অন্যান্য সবজির সাথে। খুবই ভালো খাবার যেভাবেই খান না কেন। 5 রয়েছে বেরিজ, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি। এগুলোর মধ্যে প্রচুর প্রদাহ নিরোধক উপাদান রয়েছে, শরীরের জন্য ভালো। 6, টমেটো। যে কোনো পরিমাণে টমেটো ডায়াবেটিসের জন্য ভালো। এর মধ্যে রয়েছে ভাইটামিন ই, ভাইটামিন সি ইত্যাদি। 7, ফিশ অয়েল। মাছের তেল স্বাস্থ্যের জন্য বেশ ভালো। মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 রয়েছে, এটি হৃদরোগের সম্ভাবনা কমায়। বিদেশি মাছের মধ্যে রয়েছে স্যামন ফিশ, হার্ডিং, হ্যারিং, ট্রাউট, টুনা ইত্যাদি। আর দেশি মাছের মধ্যে বড় মাছগুলো খেতে হবে, তার মানে এই নয় ছোট মাছ খাওয়া যাবে না। ছোট মাছও খাওয়া যেতে পারে, এগুলো হতে হবে সেদ্ধ, বেকড এবং গ্রিলড, প্রচুর তেল দিয়ে যেন এটি খাওয়া না হয়। খেয়াল রাখবেন এই খাবারে যেন শর্করা বেশি 5 যোগ না হয়। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন সপ্তাহে অন্তত 2 বড় মাছ খাওয়ার পরামর্শ দেয়। এরপর হোল গ্রেন। খাবার কেনার সময় মলাটে বাহিরে পরে দেখুন যে কি রয়েছে, এরপর খাবার কিনবেন। যেন প্রচুর পরিমাণে ভাইটামিন, মিনারেল, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এবং আঁশ থাকে। এটির উদাহরণ হচ্ছে ওটস, কুইনোয়া, বার্লি ইত্যাদি। হোল গ্রেইনের অর্থ হচ্ছে প্রচুর আঁশ থাকবে এটিতে, যেটি ডায়াবেটিক রোগীর জন্য খুবই ভালো। এর পরের যেটি রয়েছে দুধ এবং ইয়োগার্ট। দুধ ও দইয়ে প্রচুর পরিমাণে ভাইটামিন ডি রয়েছে, তবে স্বল্প শর্করাযুক্ত
এগুলো খেতে হবে। বাংলাদেশের কনটেক্সটে এইভাবে পাওয়া যায় বলে আমার মনে হয় না। তবে ইয়োগার্ট খেতে পারেন, টক দই যেটিকে আমরা বলি। শুধু আজ এই পর্যন্তই। সামনে আমরা 26তম পর্বে আমরা কথা বলবো ডায়াবেটিস প্রতিরোধের কিছু নিয়মাবলী নিয়ে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে বলছি।